আর নর্মালি তো আমরা হচ্ছে ওদের থেকে র্যাঙ্কিং এ আগায় আছি, আর আমাদের মেয়েরা বেশ দীর্ঘদিন ধরে ক্রিকেটটা ভালো খেলছে, ওয়ানডে ক্রিকেটে আমরা টি-20 থেকে আরো একটু বেশি ভালো, আমরা এটা বিশ্বাস করি। এবং আইরিশদের সঙ্গে আমাদের যদি ওয়ানডে ক্রিকেটের রেকর্ডটা দেখেন, এটা হচ্ছে অনেকটাই বেশ ভালো। আমরা তো অনেকটাই আশাবাদী এবং সেই হিসেবে আমাদের প্রস্তুতিটা চলছে। আমরা আমাদের যে স্ট্রেংথ আছে আমরা সেটার উপরে যাচ্ছি, এবং তাদেরকে নিয়ে যতটুকু আমাদের হয়তো প্ল্যান করার, সেটা তো আসলে টিমের প্ল্যান, এটা তো আর এখানে বলবো না, বাট হচ্ছে ভালো প্রস্তুতি হচ্ছে এবং আমরা খুবই আশাবাদী যে আমরা তিনটা ম্যাচ নিয়ে আমরা সিরিজটা কীভাবে জিততে হবে বা আমাদের। এবং আপনি যেটা বললেন যে আসলে আমাদের জন্য তিনটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি আমরা ওয়ানডে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাই। আসলে মাঠে তো সবাই বোঝাপড়াটা তো আমরা একসঙ্গেই খেলছি, NCL খেলছি, প্রিমিয়ার লিগ খেলছি, সবাই দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি, হয়তো ন্যাশনাল টিমে আমরা সবাই সবসময় খেলা হয় না, পারফরমেন্স বেসিসে আসলে খেলা হয়, যখন যার সুযোগটা হয় সে খেলে। এটা যদি বলেন যে জুনিয়র সিনিয়র, আমি আসলে মাঠে আমার কাছে এটা ফ্যাক্ট না, আমরা আসলে যখন খেলি তখন অ্যাজ এ ক্রিকেটার খেলি, তো যে সিনিয়র তার জন্য অ্যাডভান্টেজ যে সে যখন উইকেটে থাকে তার, সে হয়তো জুনিয়রটাকে ওইভাবে সে কিছুটা আগায় ফেলতে পারে, এবং জুনিয়রটা আবার হচ্ছে যে আসে সে হয়তো ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে, দুটো মিলেই ভালো। আমার কাছে মনে হয় যে সবাই তো আসলে পারফর্ম করে আসছে, একটা জুনিয়র যখন আসে সে এত কুইক যখন টিমে ঢোকে সে তো পারফর্ম করেই ঢোকে, তো পারফরমেন্সটাই আসলে মেইন এবং পারফরমেন্সটাই আসলে টিমকে বুস্ট আপ করে। উদযাপন বলতে আসলে বাংলাদেশ টিমের জন্য খেলার ইচ্ছা তো, হ্যাঁ খেলাটা তো সবারই ইচ্ছা, তো সিরিজ বলতে ওয়ান বাই ওয়ান ম্যাচ আমরা সবগুলো পয়েন্টের জন্যই খেলবো ওয়ান ডে ক্রিকেটে, তো অবশ্যই কে জিততে চায় না জেতার জন্য, এবং জিতে সবগুলো ম্যাচ যদি জিতেই অবশ্যই সেটা স্মরণীয় হয়ে থাকবে। এটা প্রত্যেকটা ম্যাচেই তো চাপের, আপনি যদি ম্যাচ একটা ম্যাচ হেরে যান আপনি হয়তো ওয়াশ আউট করতে পারবেন না, দুটা ম্যাচ হেরে গেলে সিরিজ জিততে পারবেন না, আসলে প্রত্যেকটা ম্যাচই ক্রিকেটের চাপ, তো এটা তো আছে যে আমাদেরকে 8 পয়েন্ট পেতে হবে এই দুইটা সিরিজ থেকে। তো আমাদের কাছে আমরা প্রথমে আসলে আয়ারল্যান্ড টিমটাকে নিয়েই প্ল্যান করছি, যেহেতু সামনে এটা ওয়েস্ট ইন্ডিজ তো নেক্সট সিরিজ, তো ওইটার আগে আমরা আয়ারল্যান্ডটাই ফোকাস দিচ্ছি, এবং আশা করছি যে এখান থেকে ভালো কিছু হইলে ইনশাল্লাহ এটা আমাদেরকে বুস্ট আপ করবে নেক্সট সিরিজের জন্য। হ্যাঁ ব্যাটিংয়ে আসলে কাজ করার তো অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো জায়গায় আছে, তো সেখানে আমি সিঙ্গেলটার উপরে অনেক বেশি ফোকাস দিয়েছি, কারণ সিঙ্গেলটা খেলতে পারলে আসলে দেখা গেছে রোটেটটা করা যায়। পাওয়ার হিটিংটাতে তো আমরা এখনও অতটা ভালো না, সবাই পিছিয়ে আছি, সঙ্গে সিঙ্গেলের সঙ্গে সঙ্গে পাওয়ার হিটিংটাও আস্তে আস্তে ফোকাস দিচ্ছি যে আস্তে আস্তে যেন এটা ডেভেলপ করতে পারি, এবং যে স্ট্রাইক রোটেটটাই আসলে আমার কাছে ফোকাস ছিল। প্রথমত যেটা আপনি বললেন আমারটা নিয়ে, যে আসলে আমি বেশ অনেক বছর ধরেই তার সঙ্গে কাজ করছি, হয়তো সবসময় রেজাল্টটা আসে না, বাট এখন যে আমি আমার যে ওয়ার্ক এথিক্স এটা একটু চেঞ্জ করেছি, স্যার যেটা আমাকে চেঞ্জ করাইছে, এটা হয়তো শুরুতে অনেক বছর আমি ক্রিকেট খেলে ফেলেছিলাম, শুরুতে আমাকে অ্যাডপ্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল, যে হয়তো মেনে নেওয়াটা কষ্টকর ছিল, বাট এখন যেমন আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আগের থেকে বেটার হয়েছে এবং ওয়ার্ক এথিক্সটা চেঞ্জ হয়েছে, আমার এটাই আসলে আমার খেলাটাকে সহজ করে দিয়েছে। এবং স্যারের অবশ্যই, সে যে লেভেলের কোচ এবং যে ধরনের চিন্তাধারা তার কোচিং কেরিয়ার নিয়ে এবং অন দ্য ফিল্ডে তার যে ধরনের অ্যাক্টিভিটিস, এটা তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আমাদের সবার জন্যই একটা সুখবর, এবং সে যে কাজ করছে এটা আমাদের জন্য আসলেই কল্যাণকর। আপনি যদি লাস্ট 4-5 বছর আগের ক্রিকেট দেখেন মেয়েদের এবং এখনকারটা দেখেন, আমি বলবো যে এখন মেয়েরা ক্রিকেটটাকে কেরিয়ার হিসেবে নিতে পারছে, এবং সেই সঙ্গে যে স্পন্সরদের যে ইনভলভমেন্ট, এটা আমি বলবো মেয়েদের ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য অনেক বড় একটা এরিনা তৈরি করে দিয়েছে, এবং সেই সঙ্গে আমাদেরও রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে যে আমরা যেন আমরা সেই পথটা আরও সুন্দর করতে পারি এবং সহজ করতে পারি। আমাকে যদি বলেন, আমাদের আসলে ভালো করার অনেক সুযোগ আছে, স্পেশালি আমাদের ওমেন্স টিম, আমাদের ভালো করার অনেক সুযোগ আছে, এবং আমি টপ 4-5-এ যদি আপনি বলেন যে কন্টিনিউয়াসলি থাকার মতো টিম আমাদের, আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে এবং আমাদের যে মেয়েদের যে চিন্তাধারা এবং মেয়েদের সবথেকে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয় সবাই অনেক হার্ড ওয়ার্ক করে, তারা এই সুযোগ সুবিধাটা যদি কন্টিনিউ চলে ইনশাল্লাহ আমরা টপ 5-এ খুব শীঘ্রই আমরা যেতে পারবো। টপ 5-এ না, 4-5 বছরের মধ্যে তো আমরা দেখা গেছে যে আমরা আরও একবার কেন এশিয়া কাপ হয়তো নিতে পারি, আর এখন ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে ওয়ান ডে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু ডিফিকাল্ট, আপনি হয়তো লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ দেখলেই বুঝতে পারবেন আসলে অন্যদের থেকে আমাদের ডিফারেন্সটা কত,
তো আপনি যদি বলেন টপ 4-5 এ আমরা কন্টিনিউয়াস থাকার মতো একটা দল অ্যাট লিস্ট। আমাদের আসলে আপনি যদি বলেন যে পার্থক্যটা তো আসলে শুরু থেকে আমাদের হচ্ছে ফ্যাসিলিটিস যদি বলেন আমাদের সব কিছু থেকে, আমি এখন আমাদের ছেলেদেরই এনাফ খেলার সুযোগগুলো নেই, সেখানে তো আমাদের টুর্নামেন্টগুলো কম। আপনি যদি এখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে বা তুলনা করেন আসলে হবে না, এত দ্রুত তো আমরা সব কিছু হয়তো পাবো না, তাও মাশাল্লাহ আমরা অনেক কিছুই পাচ্ছি এবং আমাদের ক্রিকেটটা আগায় যাচ্ছে। যে জিনিসটা আমাদের হচ্ছে আমার কাছে মনে হয়েছে ডিফারেন্সটা, সেটা হচ্ছে আমাদের বেড়ে ওঠাটা, আমাদের যে ছোটোবেলা থেকে বেড়ে ওঠাটাই আসলে আমাদের ডিফারেন্স তৈরি করে দেয়, এটা আমার কাছে অনেক ডিফারেন্স মনে হচ্ছে। স্ট্রেংথ ওয়াইজ বলেন, স্কিল ওয়াইজ বলেন, আমাদের শুরুটাই আসলে বেড়ে ওঠাটাই আমাদেরকে অনেক ডিফারেন্স তৈরি করে দেয়। ওকে, থ্যাংক ইউ।